স্পোর্টস বাইক, এটা হচ্ছে স্মুথ রোড অথবা হচ্ছে স্ট্রেট রোডের জন্য R15, পাহাড়ি এলাকা বা ভাঙাচুরা রোডের জন্য কিন্তু R15 কখনোই না। ভাই আমি সুজুকি জিক্সের SF চালাই, যেটা আপনি দেখতেছেন, এটাই যদি আমি চালাই থাকি এটা নিয়ে কিন্তু আমি যে কোনো জায়গায় যাইতে পারবো না। মোটোভ্লগ এবং বাইকার বা হচ্ছে মোটোভ্লগ এবং মোটোভ্লগিং যেটাই আসুক বা ভ্লগিং বলতে পারেন, এটা এমন একটা নেশা হয়ে গেছে প্রত্যেকটা ইয়াং জেনারেশনের ছেলেপেলের যে সে জানেও না যে সে কী করতেছে এবং কী দিয়ে কী করতেছে। যেমন আজকে একটা কথা বলবো যে আমরা যে ট্যুরে যাই, বাইক যেগুলো ইউজ করে কোনটা কোন রুটে ইউজ করতেছে সেটা একটা ফ্যাক্ট আছে। গত কিছুদিন থেকে আমি কিছু ভিডিও দেখতেছি, যেমন পাহাড়ি এলাকায় অনেকে যাচ্ছে, বাইক নিয়ে স্লিপ করতেছে, হ্যান ত্যান যেটাই হোক। এখন ভাই এইখানেও কিছু জিনিস আপনাদের জানার আছে, যদিও আমি ওই সব জানতা জনতা না, তারপরেও অনেক কিছু এমন আছে যে ছোটদের কাছ থেকে অনেক কিছু বড়দের জানার আছে। সো যাই হোক, চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে নিই। হে এভরিওয়ান, দিস ইজ স্যাম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অরোরা মোটো ভ্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। এদিক ওদিকে কথা বাদ দিয়ে আজকে ডিরেক্ট কথা বলবো পয়েন্ট টু পয়েন্টে। যদিও আজকে আমি একটু ভয়েস ওভার দিচ্ছি, কারণ সব কিছু না বাইরে গিয়ে যে ভিডিও করবো সেটার জন্য ডে লাইটের দরকার পড়ে। দেখা গেলো এখন আমি একটা জিনিস আমার সামনে আসলো, সেটা নিয়ে যদি আমি মানে কালকে কথা বলতে চাই তাহলে অনেক টপিক বা অনেক পয়েন্টসগুলো মিস করে ফেলি, তাই আজকে একটু ভয়েস ওভার দিলাম। তো যাই হোক, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। পয়েন্ট নম্বর ওয়ানে যেটা আসবো সেটা হচ্ছে, আমরা যে বাইকে যাই তিন্দু পাহাড় যেটা আমরা চিনি এখন, সেটা কিন্তু হচ্ছে স্ট্রেট একদম পাহাড় বা রোড না, এটা হচ্ছে ঢালু কোয়ালিটির, উঁচা বা নামা, উঠতে হবে অথবা নামতে হবে, এই টাইপের একটা পাহাড়। সো এইখানে আমরা কী করতেছি, R15 বাংলাদেশের ফার্স্টেস্ট বাইক যেটাকে আমরা বলি, R15 ভার্সন M4, এটা নিয়ে আমরা তিন্দু পাহাড়ে যাচ্ছি। কিন্তু আসলে কি সেই পাহাড়ে বা সেই রোডে যাওয়ার মতো বাইক কি R15? এটা কি আপনারা 100-এ 100 বলতে পারবেন? কারণ স্পোর্টস বাইক, এটা হচ্ছে স্মুথ রোড অথবা হচ্ছে স্ট্রেট রোডের জন্য R15, পাহাড়ি এলাকা বা ভাঙাচুরা রোডের জন্য কিন্তু R15 কখনোই না। ভাই আমি সুজুকি জিক্সের SF চালাই, যেটা আপনি দেখতেছেন, এটাই যদি আমি চালাই থাকি এটা নিয়ে কিন্তু আমি যে কোনো জায়গায় যাইতে পারবো না। যেমন আমি কিন্তু গ্রামে গেলে অনেক সময় দেখা গেলো যে কাদা মাটির মধ্যে কিন্তু আমার এই বাইকটা প্রচুর স্লিপ করে। কাদা মাটির রোডের জন্য কিন্তু ডার্ট বাইক বেস্ট, যেটা আপনারাও জানেন। তো এখন এখানে কথা আছে যে ভাই সবাই তো সব বাইক ইউজ করতে পারে না বা সবাই তো সব বাইক কিনতে পারে না, তাহলে ভাই আপনাদের এইভাবে করে চলতে হবে যে ট্যুর দিবেন ভালো কথা, কিছু জায়গা ভালো মতো বুঝে শুনে ট্যুর দেওয়া উচিত। অনেকে আছে পাহাড়ি এলাকার মধ্যে দেখা গেলো যে ফার্স্ট গিয়ার দিয়ে ক্লাস একদম খিঁচে ধরে থাকে, পিক আপটা একদম খিঁচে ধরে থাকে, ক্লাসটা ছাড়তে চায় না, ঠিক আছে, এরকম অনেকে অনেক ভিডিও দেখলাম আমি 2-3 দিন থেকে। তো এখানে বিষয় হচ্ছে আপনারা যদি ওই স্লিপি এরিয়াতে R15 নিয়ে যান তাহলে ভাই মরছেন, ঠিক আছে। হেভি কোয়ালিটির বাইক নিয়ে যাবেন বা মানে লোড যেগুলো বাইক আছে এগুলো পাহাড়ি এলাকায় নিয়ে যাবেন তো মরছেন। লাইট কোয়ালিটির বাইক নিয়ে যাবেন, এগুলো এগুলো রাস্তার মধ্যে আপনার রাইড করে অনেক মজা পাবেন। এই সব বিষয়গুলো অনেক কিছু খেয়াল করার আছে, যেমন স্লিপি কিছু রোড আছে এগুলোতে যদি আপনি স্পিডিং করতে যান তাহলে আপনি নির্ঘাত মানে উল্টায় পড়বেন, ব্রেক কাজ করবে না। যেমন আমি বলতে গেলে এখন যদি আমি ওয়াটার টাইপের কোনো এরিয়াতে যাই, যেমন গ্রাম এলাকা বা দেখা গেলো যে কোনো পিছলা কোয়ালিটির রোড এরকম টাইপের বা বৃষ্টি হয়েছে এরকম রোডের মধ্যে আমি কখনোই 40-এর উপরে যাওয়ার চেষ্টা করি না। আর 40 তো অনেক সময় তুলতেও চাই না, বিকজ রোড কন্ডিশনটা এমন হয়ে যায় যে 40 তোলাটাও রিস্কি হয়ে যায়। কারণ ব্রেকিং করলে আমার যেহেতু ABS না, সো ব্রেকিং করলে আমার মানে ব্যালেন্স ডিসব্যালেন্সও হতে পারে। যদিও আমি আল্লাহর রহমতে ব্রেকিং নিয়ে কোনোদিনও কনফিডেন্স ব্রেক করার মতো কোনো কিছু করতে পারিনি বা আমার মধ্যে আসেনি, আমি নন ABS বাইকটা অনেক সুন্দরভাবে কন্ট্রোলিং করি, কখনো যে এরকম হবে যে ডিস্ক লক হয়ে গেছে হ্যান ত্যান অনেকে শুনি, এরকম কখনো আলহামদুলিল্লাহ আমার হয়নি। সো যাই হোক, আমার হয়তো বা বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে আমি কী বিষয়টা বলতে চাচ্ছি। বলার বিষয়টা একটাই যে সব রকম রোডের মধ্যে সব রকম বাইক ইউজ করাটা ঠিক না। R15 নিয়ে আপনারা কিন্তু একদম খাদে উপরে মরে যেতে পারেন সোজা আলা। কোন রোডে কী নিয়ে যেতে হবে সেটা একটু ভালোভাবে বিবেচনা করে দেখবেন। আর যদি আপনার R15 নিয়েই যেতে হয় তাহলে একটু চিন্তা করবেন গাড়িটার মধ্যে কী কী নিয়ে গেলে গাড়িটা হ্যাভি হবে বা গাড়িতে কী কী না নিয়ে গেলে গাড়িটা হালকা হবে। সো এইভাবে করে আপনার ট্যুর করেন। এখন গাড়িতে যদি আপনি 20টা বস্তা বেঁধে না নিয়ে যান, যে অনেকে দেখি যে ডানে বস্তা দেয়, ডানে ব্যাগ দেয়, বামে ব্যাগ দেয়, উপরে ব্যাগ দেয়, কাঁধে ব্যাগ নেয়, সামনে ট্যাঙ্কির উপরে ব্যাগ নেয়, এইভাবে করে পাহাড়ি এলাকার মধ্যে চলাফেরা করে। ভাই এটা যদি আপনার ক্যাম্পিং টাইপের হিসাব করেন তাহলে এমন জায়গায় যান যেখানে ক্যাম্পিং করতে পারবেন। এরকম পাহাড়ি এলাকা যদি খালি উঠতে থাকেন আর নামতেই থাকেন তাহলে ভাই নির্ঘাত আপনার মরণ আছে। আর যদি এরকম বৃষ্টির টাইমে হয়ে থাকে তাহলে ভাই কোনো কথা নেই, আপনার বাইকও যাবে, আপনার জীবনও যাইতে পারে। সো বিওয়্যার অফ দ্যাট। সো আই হোপ আপনাদের ভিডিওটা মানেটা বুঝতে পারছেন, অ্যান্ড ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। অ্যান্ড এরকম এক্সপিরিয়েন্স আপনাদের আছে কিনা বা এরকম কখনো দেখছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।